অর্জুন সিং কে নিয়ে এসে যে ব্যারাকপুরের মাটিতে ব্যারাকপুরের মানুষ আজকে অনুতপ্ত, ব্যারাকপুরের মানুষ আজকে অনুতপ্ত, ব্যারাকপুরের মানুষ সেই পাপের প্রায়শ্চিত্ত করছে। একজন সাংসদ দাঁড়িয়ে থেকে এই রকম অগ্নিকাণ্ড ঘটিয়েছে। একজন সাংসদ দাঁড়িয়ে থেকে সাধারণ মানুষকে, বাচ্চা বাচ্চা ছেলেরা সন্ধ্যের পরে এখানে আড্ডা মারতে আসে, সেই বাচ্চা বাচ্চা ছেলেদের মোটরসাইকেল সাইকেল ভাঙচুর করে যে আগুন লাগিয়েছে, সাধারণ মানুষকে এইভাবে আজকে মারা হয়েছে। অনেক অনেক সাধারণ মানুষ তো প্রচুর আহত, সংখ্যায় বলতে পারবো না, এত সাধারণ মানুষ আহত। সব আমাদের প্রচুর দেখতে পাচ্ছি, জ্বালিয়ে দেওয়া হলো, কি বলবেন? বাংলার মানুষ দেখুক বিজেপির নামে একটা নোংরা দল বাংলার বুকে কিভাবে তাণ্ডব করে। সবাই জানে আমার এই তিলে তিলে রক্ত মাংস দিয়ে এইটা গড়ে, এই পার্টি অফিস গড়া হয়েছে। আজকে ওরা আগুন জ্বালিয়ে দিয়েছে একটা নোংরা দল, আর নেতা হচ্ছে অর্জুন সিং। অর্জুন সিংকে নিজে দাঁড়িয়ে থেকে করেছে, ওকে ইমিডিয়েট বাংলা ছাড়া করতে হবে। বাংলা ছাড়া ও বাংলার মাটিতে থাকার যোগ্য না। বাংলার মাটিতে সুস্থ মানুষ থাকে, অসুস্থ মানুষ বাংলার মাটিতে থাকে না। যারা পার্টি অফিসে এইভাবে নোংরা ভাবে জ্বালিয়ে দেয়, শুধু পার্টি অফিস না, শুধু পার্টি অফিস সাধারণ মানুষ, সাধারণ মানুষের উপরে অত্যাচার হয়েছে, মহিলাদের উপরে অত্যাচার হয়েছে, গাড়িগুলো সব জ্বালিয়ে দিয়েছে, এইভাবে নোংরা অত্যাচার করেছে। এই নোংরা দলের বাংলার মাটিতে কোনো স্থান নেই। এই নোংরা দল বিহার, ইউপি, গুজরাটে চলে যাক, বাংলার মাটিতে এদেরকে, বাংলার মানুষ, বাঙালিরা এদেরকে সহ্য করবে না।